কাশিটা দেই কাজ করবা দিবি তো এক পশি ক্ষেত্রে যদি কেটে দিতে পারতাম তাহলে ভালো লাগতো আমার কেন কারবার কিছুর জন্য কাজের মধ্যে এই টাই নিয়ে বসালি কে আমি তো কাজের কথাই করতে আইসি কি কাজের কথা তোর কাছে আমার কাজ জরুরি না তোর কাজের কথা জরুরি এই আমি যেটা খুব বলতে আসি এটাই জরুরি আচ্ছা তাহলে কোয়া বলছি ঘর মতো একটা ঘটে গেছে তুই এইটা দিয়ে আমার মাথায় একটা কোপ মার আল্লাহ তিরিশ দিন তোর ঘটনা ঘটতেই থাকে ঘটনা ঘটবে না তা ঘটনা ঘটবে তার মধ্যে কথা হবে তোমার তোমার জানাতে হবে না ঘটনা ঘটছে এত ঘটনা তোমার না আমার সাথে তোমার সাথে কোথাও না আমার খালি ঘটনা ঘটে খালি ঘটনা ঘটে আচ্ছা ক কি ঘটনা হুম ওই নাসির নাসিরির বাপের সাথে আমি খেলা করি বেড়াইছি ছোটবেলায় ওর আব্বা খুব ভালো মানুষ ছিল ওই যে মেকুন নাসির আমাকে পশ্চিম পাড়ায় বাড়ি আহ রে শ্যামাডা খুব ভালো ভালো ছেলে

তো সেই ফোনই খুঁজছিলাম ওর মধ্যে ওই টাওয়ার পাচ্ছিল না বুঝলি কুকুরো ঘরের মধ্যে থুই দিলাম টাওয়ার আনতে হ্যাঁ ওর মধ্যে থুলি ওই টাওয়ার পাই ভালো ই এখানে নেটওয়ার্ক আছে এই যে এই দেখছিস না নেই নেটওয়ার্কের সেই টাওয়ার নি কেন থুললি রিং বাজলি আমি এই শিব নিয়েতে ধরি টাওয়ার পেয়ে যাবে হ্যাঁ তা না কল দাও আছে মাশরাফি রুবেল

ওই তুই সেভ করিস তুই মনে করি দা আমি ওই সব লিখেছিস হ্যাঁ বানান যাই হোক ও নাছি রো ভাই ও ফোন দাও কথা কই তুই এবার ফোনের মধ্যে কথা কইস কথা কইস না তুই এই হ্যালো এই হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই ভাইছে হাগু ও ও দৌড়ের পরে রয়েসে জিডি করিয়েছে হ্যাঁ তামিমা তাম্মীর আগের স্বামী জিডি করিয়েছে ভালো ভ্যাল ভালো ভ্যাল তো এখন তোমার সমস্যাটা কি এ শ্যামড়া এই আমি একটা কথা কই তুই কি মানুষ না প্লাস্টিক হ্যাঁ একটা মানুষের তোর রুসিবোধ থাকে তোর রুসিবোধ কি বিষ তেল খেয়ে আত্মহত্যা হাত্মা করিয়েছে নাকি হ্যাঁ তুই আগে একবার একটা ছেমনির সাথে লুটু পুটু করলি কত কুতু দিলি কত লাইফই কত কথা শুনতে হইল আবার এখন এই একজনের আট বছরের সংসার এগারো বছরের একটা বাচ্চা রয়েছে সেই সংসারে আগুন কি এগারো বছরের বাচ্চা হয় আট বছরের সংসারে তাহলে কিরাম হবে ভাই বলো যে এগারো বছরের সংসারে আট বছরের মেয়ে উইল আছে এই ছামড়া এগারো বছরের সংসারে আট বছরের একটা মেয়ে রয়েছে এগারো বছর পুরিনি নিই দশ বছর মতো সংসার তা হইলো কিন্তু কোটা হইলো এই মেয়ে এই মহিলার তুই যে বিয়ে করলি তার স্বামী রয়েছে আবার আমি এই শুনলাম তার নাকি তিন স্বামী এর আগেও নাকি ছয় মাস একজনের সাথে ক্রিকেট খেলিছে ব্যাটিং করিয়েছে হ্যাঁ এই ছামড়া এই জাতীয় দলে খেলা করিস তাই কী হয়ে পড়েছিস যে একজনের বউ তাই এই নেতার ধৈরি বিয়ে করতে হবে এ বাংলাদেশে কি নারী মহিলাদের অভাব পড়ে গেছে হ্যাঁ তুই তুই যদি এতই তোর মানসির বউ দেখলি ইয়ে হয় তাহলে তুই বিধবা দেখি বিয়ে করতে পারিস রে হ্যাঁ এ ছাড়া একটা জাতীয় দলে ক্রিকেট খেলিয়ে একবার জাতীয় দলটারে তুই লজ্জাজনক কায়দায় ফেলাই দিচ্ছিস যেমনি মানুষ আগে একবার হ্যাপি নিয়েতে সবাই দুঃখিত হয়েছিল আবার এখন তুই এর মাঝখানে করলি আবার এখন তুই তামিমা তাম্মির ঘরে তো এইবার তুমি আর একজনের স্বামী নিয়ে এই ফোন কলে যে তুই যে কথা কইছিস ও আমি শুনেছি ফেসবুকই ওর একটা ফোন কলে আমি বলে শুনেছি এই ফাঁকে ফাঁসুই ফোন কলে ওর বাড়িতে আপনি জিডি করবেন না এই করবেন তো এ চামড়া ওর বউ ওর আইলা সাইলা আশকারা মাসকারা ফাসকারা গয়না নূপুর টিপ এই তা সেই তা ড্রেসিং টেবিল আলনা না আলমারি ব্লাউজ সায়া শাড়ি কে সালোয়ার কামেজ উন্না সব তুই নিয়ে চলে আইছিস সব ও তা ও চামড়া জিডি করবে না তো কী করবে হ্যাঁ পাকাম করার জায়গা খুঁজে পাও না তুমি তুমি দেশে সেই এ খুঁজে মারাত তুমি দেশে খুঁজে মারাত তুমি আর আমার মাছ ගන්න ও ও ওর মারো তুই হাতের কাছে থাকিস একটা ঘটনা কইতে যাই এখন আমার কথা হইল শোন আশরাফির দিকে একটু তাকাই দেখ দিন আশরাফি কিডা মা আশরাফি মা দিকে একটু তাকাই দেখ দিন তারপরে তোর ওই যে মুশফিকুর রহিম হ্যাঁ তারপরে শাববীর হ্যাঁ তাগের বউগের সিয়া সিয়ারা দেখা যায় না তামিম কত সুন্দর করিয়ে ফ্যামিলি নিয়ে সামনে আসে আর তুই বলছিস যে আমি সব জানি সব জানি শুনে বিয়ে করেছি ওর গার্লফ্রেন্ড ছিল বয় ফ্রেন্ড ছিল এই ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ড ছিল আবার নিজে ছয় মাস আর এক জায়গায় ব্যাটিং করিয়েছে হ্যাঁ তোর কোনো জামান সম্মান নেই আচ্ছা তোর পরিবারের কোনো স্ট্যাটাস নেই তুই যে জাতীয় দলে ক্রিকেট খেলিস তা তোর একটা স্ট্যাটাস থাকতে হবে না সোইলদান বলে আমি ডিম কয় না ঘোড়ার ডিম কয় মাছ আছে তোর সর্বশেষ একটা কথা বলি শুন পৃথিবীতি টাকা হয়েছে আর জনপ্রিয়তা বা জাতীয়তালে খেচির ভুলে মনে করিস না যে কব্বরে যাওয়া লাগবে না আবুল হেয়াত শেষ হয়ে গেলি যখন তুমি কিল্লা ফাতে তখন তোমার কবরে নিয়ে যাবে আর প্রত্যেকটা কোয়ারমে তোর হিসেব দিতে হবে কার ঘর ভাঙলে কার বরের কষ্ট দিলে কার সংসারে আগুন ধরাইলে কার মেয়ের তুমি মা কেড়ে নিলে এর হিসেব কিন্তু তোমার দিতে হবে তোমার যদি সুযোগ না পেত আরে ও তো তো টাকা দেখে রে তুই জাতীয় দলে খেলিস এইটা দেখে হুম তাহলে হলি ও ওর ওই রকম একটা সুন্দর সুদর্শন আর ওই ছেলেটা মনে হইল তোর থেকে একটু আবুল হায়াতে ভালোই আছে কারণ সে বললো আমি এখন নামাজ পড়তে যাবো আসরের আহা হা রে নামাজি মানুষ সে আর তোর মধ্যে তুই আজকে এই ভুলি বসছিস কালকে সেই ভুলি বসছিস এর সাথে স্যাটিং আর ওর সাথে ব্যাটিং হ্যাঁ ক্যাশ ধরা ধরি করি বেড়াচ্ছাও পাকা বাখারা জায়গা খুঁজি বাবাটা না এই ক্রিকেটার হয়েছিস তো কি হয়েছে তোর মতো ক্রিকেটারের আমি ওই সালাউদ্দিন লাবলুর ফোন করি কই দেব সালাউদ্দিন লাবলু আবার কিনা ওরে ওই ক্রিকেটের সভাপতি যে বোর্ডের আইসিসি সালাউদ্দিন লাবলু না বিসিসি নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপন নাইবুল হাসান পাপনের আমি বলবো তোর মতো খেলোয়াড়ের কোনো দরকার নেই তোর ডাইরেক্ট যেন তিরস্কার করে তিরস্কার না বহিষ্কার করে হ্যাঁ বহিষ্কার করে বহিষ্কার ছাড়া কোনো কথা হবে না হবে হবে না না ঠিক আছে আচ্ছা তালি রাখলাম একটু কব্বরের ভাই করিস কব্বরের ভাই করিস হাসনের ভাই করিস দা আবার টাওয়ারের জন্য নেই আবার ওখান থেকে নাই টাওয়ার ফেলবে mm-hmm